নমস্কার বন্ধু, এসএসকে বেসকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যে পুনরায় পঞ্চায়েত দপ্তরে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে যে ভয়ঙ্কর দিন নেমে আসতে চলেছে এমনটাই কিন্তু ব্যাখ্যা করলেন এবং শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব শামীম বাবু। এবং তিনি কি বললেন আমরা পুঙ্খানুপুঙ্খ বিষয়টা শুনে নি। বারবার করে আমরা তাদেরকে অশনি সংকেতের কথাগুলো জানিয়েছিলাম। আমি হয়তো আপনি হয়তো জেনে থাকবেন, আমরাও কিন্তু একটা অশনি সংকেত জানিয়ে রেখেছি যে সমগ্র শিক্ষা অভিযানে নতুন করে একটা আক্রমণ আসছে, জানিয়ে রেখেছিলাম। তা সত্ত্বেও ওনারা ওনাদের মতো চলেছেন। আমি পরিষ্কার করে ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে ওনাদেরকে বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম, যেখানে আপনারা একটা বিষয়ে একটা সেট আপে আপনারা কাজ পড়াচ্ছেন, কাজ করছেন, একটা আলাদা সেট আপ যেখানে আপনাদের কোনো প্রতিবন্ধকতা নেই, সেইখানে আপনারা কেন এডুকেশন ডিপার্টমেন্টে যেতে চান, মানে যেতে পারছেন না, সেই বিষয়গুলো দেখুন। এবং 65 অপশানে যেটা মানে তাদের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, 65 মানে অপশানের ক্ষেত্রে একটা অজুহাত, 65 একটা অজুহাত, অন্য কোনো কারণ নয়। যে কোনো মূল্যে এই এইটাকে ঠেকানো যেত, কিন্তু এখন তারা কতটা ঠেকাতে পারবেন তা আমার আমার পক্ষে বলা সম্ভব নয়। আর তাদের নেতৃত্বরা একের পর এক, মানে কি বলবো, সাধারণ শিক্ষকদের, সহায়ক সম্প্রসারিকাদের মানে একদম বিভ্রান্ত করেছেন, বিপদে পরিচালিত করেছেন। তার মাসুল তাদেরকে গুনতে হবে, এখন গুনতে হবে। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি যখন চালু হয়ে যাবে তখন বলবে যে তাদের অবস্থানটা কোথায়, স্কুল এডুকেশনে না পঞ্চায়েত দপ্তরে। নতুন করে তার তুলে আনতে হতে পারে, নতুন করে বোর্ড তৈরি করতে পারে, হতে পারে, সেখানে কিন্তু সম্ভব নয়। শিশু শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের আন্ডারে এসএসকে এবং এমএসকে গুলো চলছে, তাহলে সেটা একটা প্রকল্প, সেটা একটা প্রজেক্ট, সেটা একটা এনজিও, গভর্নমেন্ট এনজিও। যদিও গভর্নমেন্ট এই এনজিওটাকে বন্ধ করে দিল, পঞ্চায়েত দপ্তর এই এনজিওটাকে বন্ধ করে দিল, বলে যে আমাদের পক্ষে আর সম্ভব নয় এনজিও চালানো, বন্ধ করে দিল, তখন কি হবে, কি পর্যায়ে দাঁড়াবে? এবং সব থেকে যেটা বড় কথা, এখানে অনেকগুলো 45 বয়সী যেমন আছেন, 55 বয়সী তেমন আছেন, এবং 58-59 বয়সী আছেন। যারা এখনো পর্যন্ত 60 অপশন নেননি, তাদের অধিকাংশই 65 অপশন নিয়ে বসে আছেন, তাদের একদম মানে কাছাকাছি রিটায়ার্ড এর কাছাকাছি চলে গেছেন বা 59 এরকম হয়েছে, তারা তো নেবেই না, স্বাভাবিক কথা। তো এই প্রশ্নে প্যারাটিচারের মর্যাদা, প্যারাটিচারকে আইকন হিসেবে দেখা হলো, পশ্চিমবঙ্গের কন্ট্রাকচুয়াল টিচারদের আইকন হচ্ছে প্যারাটিচার, মানে প্যারাটিচার হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে বেতন পান, সেই হিসাবে প্যারাটিচারদের মানে মানে উত্তীর্ণ করা হলো, সমমানে উত্তীর্ণ করা হলো, মানে প্যারাটিচারদের মান এত উন্নত, সেই জায়গায় দাঁড়িয়ে তারা খুব মানে একটু মানে কি বলবো, পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত কর্মচারীদের সঙ্গে একটু তামাশা করে নিলেন। এটা একটা তামাশা, এই তামাশা ছাড়া আর কিছু নয়। এক্ষুনি ওদের উচিত, নেতৃত্বদের উচিত একদম টোটাল শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করার জন্য বিকাশ ভবন ঘেরাও করা, আন্দোলনে নামা, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন আন্দোলনে নাম গণ আন্দোলন করা, অন্যদিকে আদালতের আন্দোলনও করা, কারণ ওদের অনেক পজিশন রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, আবারও বলবো, যে কোন রকম যে জাতি তাদের নিজেদের নেতৃত্ব পরিচয় নেতৃত্ব চয়ন করতে পারে না, সে জাতির অধঃপতন খুব তাড়াতাড়ি, ঠিক পার্শ্ব শিক্ষকদের যেমন অধঃপতন হচ্ছে, ঠিক মানে সম্প্রসারক সম্প্রসারিকাদেরও সেই একই রকম আর কি বলবো অধঃপতন ঘটবে। পার্শ্ব শিক্ষকদের অধঃপতন ঘটছে রাজনীতি করতে গিয়ে, রাজনৈতিক কাচালির মধ্যে পড়ে গিয়ে নিজেদেরকে অনেক বড় কেউ ভাবছেন, নেতা ভাবছেন, নেত্রী ভাবছেন, আর ওদের ক্ষেত্রেও একই, এই রাজনৈতিক কুটকাচালি বেরিয়ে অন্তত সার্বিক সামগ্রিক স্বার্থে, শিক্ষার স্বার্থে, শিক্ষকদের স্বার্থে এটা হওয়া উচিত, বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমি তাদের পরামর্শ দেব না, আমি তাদেরকে জাস্ট একটু হিন্ট দিলাম যে আপনারা যেটা করছেন, করেছেন যেটা, সেটা ভুল, সেই ভুল পথে পরিচালিত হয়ে আপনাদের বিপদ আপনারা নিজেরা ডেকে নিয়ে এসছেন। এখনো শুধরাবার টাইম আছে, হয় এক্ষুনি আন্দোলন নতুবা আদালতের আন্দোলন, এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই একসঙ্গে বেছে নেওয়া এটা কিন্তু খুবই জরুরি, আসল প্রয়োজন। এমএসকে এসএসকে বরিষ্ঠ নেতৃত্ব তারা বলছেন যে এই সাম্প্রতিক যে এসএসকে এমএসকে বিভিন্ন বিষয় নিয়ে যে
মুভমেন্ট না হলো, রাস্তায় জমায়েত হয়েছে বা সরকারের কাছে দাবি জানানো হয়েছে, সেটা ভুল। কারণ মূল লক্ষ্য ছিল এসএসকে বেস্কের, যে যেহেতু শিক্ষা দপ্তরে তারা অনেকটাই পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে বোর্ডের রিকগনিশন তাদের দাবি কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত ছিল, তাহলে কিন্তু তার অনেকটা সফলতা পেতেন। তা না করে সেখান থেকে পঞ্চায়েত দপ্তরে চলে আসছে, তার মানে এই যে ফল স্বরূপ কিন্তু আগামী দিনে এসএসকেএমএসকে প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হতে পারে, এমনটাই কিন্তু তারা বলছে। একদম তাই, কারণ শিক্ষা দপ্তরে আমি বারবার করে বলেছি, আমার অনেক এমএসকে এসএসকে বন্ধু আছে, নেতৃত্ব আছেন, যারা বলে আমরা এডুকেশন ডিপার্টমেন্টে চলে গেছি। আমি বললাম না, আপনারা যাননি, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা এখনো এডুকেশন ডিপার্টমেন্টে পৌঁছতে পারেননি, আপনাদেরকে ইনক্লুড করা হয়নি, আপনাদেরকে আনা হয়নি। তাহলে দেখান, অনেকগুলো অর্ডার আমাকে দেখিয়েছেন, কিন্তু তারা সেই অর্ডার গুলোকে মানে সবসময় সব জায়গায় ডিসক্লোজ করেননি। আমি বারবার করে অনুরোধ করেছিলাম যে আপনারা এর মধ্যে কিছু একটা ভুল আছে, এই ভুলটা আপনারা সংশোধন করুন, কারণ 60-65 নিয়ে আপনাদের মধ্যে চূড়ান্ত বিভেদ তৈরি হয়েছে, আপনাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়ে গেছে 60-65 নিয়ে। সুতরাং এই বিভাজনটা যতক্ষণ পর্যন্ত কাটাতে না পারবেন, কেউ বলছেন 60-65 ফিরে যাওয়ার জন্য মামলা করেছেন অনেকগুলো, এই যে বিভ্রান্ত, বিভিন্ন বিভ্রান্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বা নেতৃত্বের বিভ্রান্ত মানে কি বলবো, বিভ্রান্তিকর বিভ্রান্তিকর নেতৃত্ব তৈরি করা। হ্যাঁ, যাদেরকে আমি বললাম না, ঘোড়া পিঠের ওপর দিয়ে ঘোড়া পা তুলে দিয়ে অনেক বেশি বৈতরণী পার হয়ে গেছে, তারা এখন বড় সিংহাসনে বসে রয়েছে, সেই সিংহাসন থেকে তাদেরকে নামিয়ে নিয়ে আসুন। কেন পারছেন না তারা? পারবেন তো, তাদের তো পারতে হবে, তো সেইগুলো হয়নি। সুতরাং এখন এই মুহূর্তে আমি বলবো যে একদম লাগাতার আন্দোলন করার দরকার, কারণ এখানে প্রায় 40,000 মতো শিক্ষক রয়েছেন, সম্প্রসারিত সম্প্রসারিত রয়েছেন, এবং আমরা বারবার বলছি যে আপনারা অন্তত আসুন, জোটবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, আপনারা প্রতারিত, আমরা প্রতারিত, কিন্তু এখনো পর্যন্ত আমরা যে মিটিংটা করলাম সেই মিটিংয়ে কিন্তু খুব বেশি সংখ্যক লোক আমাদের সঙ্গে মানে সহমত পোষণ করেনি, যারা সহমত পোষণ করছে খুব অল্প সংখ্যক। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি এই উটকচালি করেন তাহলে হবে না, পুরোপুরি এখন সমস্ত রাজনীতি ভুলে গিয়ে নিজেদের স্বার্থে স্কুলগুলোর স্বার্থে টোটাল রাস্তায় নামা এবং আদালতে যাওয়া, এটা প্রয়োজন। থ্যাংক ইউ স্যার।